নমস্কার বন্ধুরা, শান্তলময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি নতুন বছরে আপনারা অনেক ভালো আছেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন খুব ভালোভাবে। বন্ধুরা, আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমি WBCS এবং PSC মিসলিনিয়াস মেন এক্সামের ট্রান্সলেশনের উপরে কিছু ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে। আপনারা কেউ কেউ দেখেছেন, আবার কেউ কেউ হয়তো দেখেননি। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখে উঠতে পারেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, অর্থাৎ শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তাতে আপনাদের ট্রান্সলেশনের উপরে সামগ্রিক জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনাদের ভোকাবুলারি এবং ইংরাজির উপরে আপনাদের জ্ঞান বাড়বে, যা আপনাদের আগামী পরীক্ষায় সহযোগিতা করবে। বন্ধুরা, আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের রেয়ার ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। এবার বলি, ট্রান্সলেশন করার ক্ষেত্রে প্রত্যেকবারের মতো এবারও আমি দু চারটে নিয়মের কথা না বলে পারছি না। যখনই আমরা বাংলা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে বাংলায় যাই হোক ট্রান্সলেশন করব, তখন যে প্যারাগ্রাফটা ট্রান্সলেশন করব সেটা ভালো করে পড়ে নেব এক বা একাধিকবার, কারণ পড়ে নিয়ে আক্ষরিক অর্থকে প্রাধান্য না দিয়ে ভাবার্থকে প্রাধান্য দিয়ে ট্রান্সলেশন করতে হবে। দেখা গেছে অনেক সময় যে প্যারাগ্রাফ পরীক্ষায় এসেছে তার দুই একটি শব্দের অর্থ পরীক্ষার্থী জানা নাও থাকতে পারে, তৎসত্ত্বেও ভাবার্থ বুঝে নিয়ে পরীক্ষার্থী যদি ট্রান্সলেশন করার চেষ্টা করে সেক্ষেত্রেও কিন্তু সে যথেষ্ট নাম্বার পাবে, এ নিয়ে ভয়ের কিছু নেই। সেই জন্য বন্ধুরা, আমি বারবার আপনাদেরকে বলবো, যাই প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নটিকে বারবার পড়তে হবে, পড়ে তার ভাবার্থ বোঝবার চেষ্টা করতে হবে এবং মাথায় বুঝে নিয়ে সেটা সরল করে যদি আপনি বা আমরা আমাদের মতো করে ট্রান্সলেশন করি, আমার মনে হয় তাতে যথেষ্ট নাম্বার পাব। প্রত্যেকবারের মতো এবারেও বিখ্যাত কবি সাহিত্যিকদের রচনাংশ নিয়ে যে ট্রান্সলেশনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, আজও রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পের একটি অংশ নিয়ে আপনাদের সামনে আসছি ট্রান্সলেশনের ভিডিওটি নিয়ে। প্রত্যেকবারের মতো এবারেও প্রথম পড়ে নেব প্যারাগ্রাফটা, তারপর সেটাকে একের পর এক বাক্য ধরে ধরে ট্রান্সলেশন করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করছি। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যক মতো বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামতও দোআঁশলা ভাষায়, দোআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। পরের অংশ। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। পরের অংশ। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব দিয়াছ কেন, এমন আর দিও না বলিয়া পকেট হইতে একটি আধুলি লইয়া তাহাকে দিলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল। বন্ধুরা, আপনারা জানেন কাবুলিওয়ালা গল্পাংশের এই অংশটি নেওয়া হয়েছে এবং গল্প সম্পর্কে আগের জ্ঞান বা গল্পটা সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহল আছেন। যাই হোক, এটাকে আমরা ট্রান্সলেশন করব, দেখা যাক কীভাবে করা যেতে পারে। একের পর এক বাক্য ধরে ধরে ছোট ছোট করে ট্রান্সলেশন করব, যাতে আপনারা খুব ভালো বুঝতে পারেন। দেখুন প্রথম অংশ। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যক মতো মানে প্রয়োজন মতো, আবশ্যক মানে প্রয়োজন, বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি, দুহিতাটি মানে কন্যা, মেয়ে, দুহিতা মানে মেয়ে, দ্বারের সমীপ, দ্বারের মানে দরজার সমীপস্থ, সমীপস্থ মানে কাছের বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে, সহাস্য মুখে মানে হাসি মুখে, এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা ভাষায়, দোআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। দোআঁশলা কেন, কাবুলিওয়ালা কাবুল ভাষায় কথা বলতেন, তার বাংলা বলতে অসুবিধা হতো, তাই কাবুল আর বাংলা মিশিয়ে যে ভাষা তিনি ব্যবহার করতেন সেটাকে দোআঁশলা ভাষা বলা হচ্ছে। দেখুন কীভাবে করা যেতে পারে। কিছুদিন পর, কিছুদিন পর একদিন সকালবেলা, এটার ইংরেজি এইরকম হচ্ছে এ ফিউ ডেজ আফটার, কিছুদিন পর, আফটার মানে পরে, এ ফিউ ডেজ আফটার কিছুদিন পর, কমা ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, ওয়ান মর্নিং মানে একদিন সকালবেলায়, আই ওয়াজ গোয়িং আউট, আমি যাচ্ছিলাম বাইরে,
অফ মাই হাউস, আমার বাড়ির বাইরে, গোয়িং আউট মানে বাইরে বেরোনো, বাইরে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং আউট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে, আই ওয়াজ গোয়িং আউট মানে আমি যাচ্ছিলাম বাইরে, অফ মাই হাউস আমার বাড়ির বাইরে, অন সাম বিজনেস কোনো প্রয়োজনে, আবশ্যক মতো মানে কোনো প্রয়োজনে, অন সাম বিজনেস, সাম মানে কোনো, বিজনেস মানে এখানে ব্যবসা নয়, বিজনেস মানে এখানে কাজ বা প্রয়োজন, তাহলে প্রয়োজন মতো আমি কোনো একদিন সকালবেলায় বাড়ির বাইরে যাচ্ছিলাম, অ্যাট দ্যাট টাইম সেই সময়ে আই ফাউন্ড আমি দেখলাম মাই ডটার আমার দুহিতাটি, সেই জন্য বলা হচ্ছে মাই ডটার, দুহিতা মানে কন্যা, সিটেড বসেছিল অন এ বেঞ্চ একটা বেঞ্চের উপর, এই অন এ বেঞ্চ বেঞ্চের উপর, নিয়ার সমীপস্থ, সমীপস্থ মানে হচ্ছে কাছে, নিয়ার মানে সমীপস্থ, নিয়ার দ্য ডোর দরজার কাছে, টকিং কথা বলছিল, সিজলেসলি, সিজ মানে হচ্ছে থামা শেষ হয়ে যাওয়া, লেস মানে হীন, মানে সিজ মানে থামা যদি হয় তোলে নিতে পারেন, সিজ মানে বিরাম, তাহলে লেস মানে হীন, তাহলে মানে বিরামহীনভাবে, লি অ্যাডভার্ব করা হয়েছে এল ওয়াই লি জুড়ে, তাহলে সিজলেসলি মানে অনর্গলভাবে অর্থাৎ বিরামহীনভাবে, এই যে অনর্গল শব্দটা রয়েছে তার জন্যে সিজলেসলি ব্যবহার করা হয়েছে, সিজলেসলি মানে হচ্ছে অনর্গলভাবে, অ্যান্ড এবং দা কাবুলিওয়ালা, এবং কাবুলিওয়ালাটি, কাবুলিওয়ালা সিটেড বসেছিল অ্যাট হার ফিট তার পায়ের কাছে, এখানে রয়েছে দেখুন কাবুলিওয়ালা তার পদতলে বসিয়া, তাহলে অ্যাট হার ফিট মানে তার পায়ের কাছে বসে, পদতলে মানে তো পায়ের নিচে নয় পায়ের কাছে আর কি, অর্থাৎ মেয়েটি বসে আছে একটু উঁচুতে, কাবুলিওয়ালা বসে আছে একটু নিচুতে, এইটা বোঝানোর জন্যেই এরকম বলা হয়েছে, সিটেড অ্যাট হার ফিট তার পায়ের সামনে বসে আছে, লিসেনিং শুনছিল, উইথ এ স্মাইলিং কাউন্টেনেন্স, স্মাইলিং মানে উইথ এ স্মাইলিং সঙ্গে ছিল হাসি মাখা, কাউন্টেনেন্স মানে হচ্ছে মুখাবয়ব মানে মুখের আকৃতি, মুখের হাবভাব তাকে বলছে কাউন্টেনেন্স, তাহলে উইথ এ স্মাইলিং, উইথ এ স্মাইলিং মানে হচ্ছে হাসি মাখা, কাউন্টেনেন্স মানে মুখাবয়ব মুখের হাবভাব ছিল হাসি মাখা, অ্যান্ড ইনসিডেন্টালি, ইনসিডেন্টালি মানে হচ্ছে মাঝে মাঝে, ইনসিডেন্ট মানে ঘটনা, ঘটনাচক্রে, এই মাঝে মধ্যে বা মাঝে মধ্যে এর ইংরেজি ব্যবহার করা হয়েছে ইনসিডেন্টলি, ইনসিডেন্টলি মানে মাঝে মাঝে, এক্সপ্রেসিং প্রকাশ করছিল, কি প্রকাশ করছিল, হিজ ভিউজ, এই ভিউজ মানে মতবাদ, এই ভিউজ মানে মতামত, ইন মিক্সড বেঙ্গলি, মিক্সড বেঙ্গলি মানে দোআঁশলা বাংলায়, যেহেতু তার নিজের মাতৃভাষা কাবুল আর বাংলা এই দুটো মিশে গেছিলো, সেই মিশে যাওয়ার জন্যে বলা হচ্ছে মিক্সড বেঙ্গলি অর্থাৎ দোআঁশলা বাংলা ভাষায়। তাহলে বাক্যটা আবার প্রথম থেকে একবার পড়ছি, আপনারা দেখুন, অ্যাট দ্যাট টাইম সেই সময় আই ফাউন্ড আমি দেখলাম মাই ডটার আমার মেয়েকে কী অবস্থায় দেখলাম, সিটেড অন এ বেঞ্চ একটা বেঞ্চে বসা ছিল, বেঞ্চটা কোথায় ছিল, নিয়ার দ্য ডোর দরজার সমীপস্থ মানে দরজার কাছে, সমীপস্থ মানে হচ্ছে কাছে, তাই নিয়ার ব্যবহার করা হয়েছে, টকিং কথা বলছিল, সিজলেসলি, সিজলেসলি মানে হচ্ছে অনর্গল কথা বলছিল, সিজলেসলি একটু আগে বললাম, সিজ মানে থামা বা বিরাম, লেস মানে হীন, তাহলে সিজলেস মানে বিরামহীন, আর এল ওয়াই লি মানে হচ্ছে বিরামহীনভাবে অ্যাডভার্ব করা হয়েছে, অ্যান্ড দ্য কাবুলিওয়ালা এবং কাবুলিওয়ালা সিটেড বসেছিল অ্যাট হার ফিট তার পায়ের সামনে, লিসনিং শুনছিল, লিসনিং শুনছিল উইথ এ স্মাইলিং কাউন্টেনেন্স, কাউন্টেনেন্স মানে হচ্ছে মুখাবয়ব, স্মাইলিং মানে হচ্ছে সহাস্য, উইথ এ স্মাইলিং মানে হাসি মাখা, কাউন্টেনেন্স মানে হচ্ছে আবয়ব মুখাবয়ব মানে হাসি মাখা মুখে, উইথ এ স্মাইলিং কাউন্টেনেন্স মানে হাসি মাখা মুখে, কাউন্টেনেন্স শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মুখাবয়ব বা মুখের চেহারা, তাহলে উইথ এ স্মাইলিং কাউন্টেনেন্স মানে হাসি মাখা মুখে, সহাস্য মুখে আর কি, ইনসিডেন্টলি মাঝে মধ্যে, এক্সপ্রেসিং প্রকাশ করছিল, হিজ ভিউজ তার মতামত, ইন মিক্সড বেঙ্গলি দোআঁশলা বাংলায়, আশা করি বুঝতে পেরেছেন, আমরা যাই নেক্সট অংশে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই, আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন শ্রোতা, ধৈর্যবান শ্রোতা, বাবা হচ্ছে তার ধৈর্যবান শ্রোতা, মা নয়, তার কারণ মা গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকতেন, বাবা একটু সময় মেয়েকে দিতেন, তাই দেখুন কিভাবে করা যেতে পারে। ইন হার
5 ইয়ার্স এক্সপেরিয়েন্স। দেখুন আগের একটি ভিডিওতেও ঠিক এই ধরনের একটি ঘটনা আপনারা পেয়েছিলেন, এইরকম একটি ব্যবহার আপনারা পেয়েছিলেন, ইয়ার্স এই এসের পরে অ্যাপোস্ট্রোফি এস। খেয়াল করুন কেন এসের পরে অ্যাপোস্ট্রোফি এস, যখন 5 শব্দটা ব্যবহার হয়েছে তখন এই ইয়ার্স প্লুরাল হয়ে গেছে, সিঙ্গুলার কিন্তু আর নেই। যদি 1 বছর ব্যবহার করা হতো তাহলে এই অ্যাপোস্ট্রোফি এসটা ঠিক এসের আগে এখানটায় ব্যবহার করা যেতে পারতো বা ব্যবহার ব্যবহৃত হতো, কিন্তু এখানে যেহেতু 5 রয়েছে, 5 মানে হচ্ছে সিঙ্গুলার রয়েছে, সিঙ্গুলার না সরি প্লুরাল রয়েছে, এই প্লুরাল থাকবার কারণে ইয়ার্স এর পরে অ্যাপোস্ট্রোফি অর্থাৎ এসের পরে অ্যাপোস্ট্রোফি এস হয়েছে। 1 বছরের যদি হতো তাহলে 1 ইয়ার্স হতো, সেক্ষেত্রে 1 ইয়ার্স এই এসের আগে ঠিক এই জায়গাটায় অ্যাপোস্ট্রোফি এস বসতো। যেহেতু 5 মানে প্লুরাল করা হয়েছে, একাধিক হয়েছে, সেহেতু এসের পরে অ্যাপোস্ট্রোফি এস বসবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যে সকল শব্দ এস যোগ করে প্লুরাল করা হয় তাদের ক্ষেত্রেই শুধু এই নিয়ম, যে সকল শব্দ এস যোগ না করে প্লুরাল করা হয় তাদের ক্ষেত্রে নর্মাল নিয়ম। যেমন ধরুন চাইল্ড, চাইল্ড মানে শিশু, চিলড্রেন্স যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু, যেমন চাইল্ডকে চিলড্রেন করে বহুবচন করা হলো সেক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রোফি এসের কমাটা এসের আগে বসবে। আর যেক্ষেত্রে কোনো শব্দ এস যোগ করে প্লুরাল করা হবে সেই ক্ষেত্রে বহুবচন যদি হয় তাহলে এসের পরে অ্যাপোস্ট্রোফি এস বসবে। আশা করি বুঝতে পেরেছেন, এবং সেই জন্যই দেখবেন বয়েজ স্কুল, গার্লস স্কুল, সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে এসের পরে কম ব্যবহৃত হয়, এসের আগে কিন্তু হয় না। দেখুন, ইন হার 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স, তার 5 বছরের অভিজ্ঞতায় অফ লাইফ জীবনের, মিনি নেভার ফাউন্ড, নেভার মানে কখনোই না, ফাউন্ড মানে পেয়েছিল বা দেখেছিল, মিনি নেভার ফাউন্ড, মিনি কখনোই পাইনি বা দেখিনি, সাচ এ, সাচ মে মানে ওই ধরনের একজন, পেশেন্ট লিসনার, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যবান, ধৈর্যশীল, পেশেন্ট মানে ধৈর্যবান বা ধৈর্যশীল, এই পেশেন্ট মানে কিন্তু রোগী নয়, পেশেন্স মানে হচ্ছে ধৈর্য আর পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যবান, লিসনার মানে হচ্ছে শ্রোতা, অ্যাকসেপ্ট মানে ছাড়া, হার ফাদার তার বাবা ছাড়া। তাহলে 5 বছরের অভিজ্ঞতায় মিনি তার বাবা ছাড়া এই ধরনের ধৈর্যবান শ্রোতা আর পায়নি। আরেকবার একটু দেখি, মিনি নেভার ফাউন্ড, মিনি কখনো দেখেনি, নেভার মানে কখনোই না, পায়নি, সাচে পেশেন্ট লিসেনার এই ধরনের একজন ধৈর্যবান শ্রোতা, এক্সেপ্ট ছাড়া, হার ফাদার তার বাবা ছাড়া আর কাউকে পায়নি। তারপরের অংশ, আই নোটিস্ট, আমি দেখলাম, অলসো আমি আরও দেখলাম, দেখুন বাংলায় রয়েছে আবার দেখি মানে আরও দেখলাম, আই নোটিস্ট অলসো আমি আরও দেখলাম, দ্যাট যে দ্য স্কার্ট অফ হার স্মল গার্মেন্ট, বাচ্চা মেয়ে তার বাচ্চা ছোট্ট পোশাক, এই ছোট্ট পোশাককে বলা হচ্ছে স্মল গার্মেন্ট, স্কার্ট অফ আর স্মল গার্মেন্ট মানে হচ্ছে তার ছোট্ট পোশাকের যে আঁচল সেই আঁচলকে বোঝানোর জন্যে স্কার্ট শব্দটা ব্যবহার করা হয়েছে। স্কার্ট শব্দটা কী জন্যে ব্যবহার করা হয়েছে, আঁচলকে বোঝানোর জন্যে। তাহলে দ্যাট দ্য স্কার্ট অফ আর স্মল গার্মেন্ট, তার ছোট্ট যে পোশাক সেই পোশাকের যে আঁচল সেই আঁচল, ওয়াজ ফিল্ড পরিপূর্ণ ছিল উইথ আলমন্ডস অ্যান্ড কারেন্টস, আলমন্ডস মানে হচ্ছে বাদাম আর কারেন্টস মানে হচ্ছে, কারেন্টস মানে হচ্ছে কিশমিশ। তাহলে তার সেই ছোট্ট পোশাকের আঁচল কিসে পরিপূর্ণ ছিল, না বাদাম এবং কিশমিশে পরিপূর্ণ ছিল, আলমন্ডস অ্যান্ড কারেন্টস। সেন্টেন্সটা আবার পড়ছি, দেখুন, আই নোটিস্ট অলসো আমি আরও লক্ষ্য করলাম, দ্য স্কার্ট অফ আর স্মল গার্মেন্ট, তার ছোট্ট যে পোশাক সেই পোশাকের যে আঁচল, ওয়াজ ছিল ফিল্ড পরিপূর্ণ কিসের দ্বারা, উইথ দ্বারা, আলমন্ডস বাদাম দ্বারা, অ্যান্ড কারেন্টস এবং কিশমিশ দ্বারা পরিপূর্ণ ছিল। নেক্সট পার্ট, আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব কেন দিয়াছ, এমন আর দিও না, আই সেইড টু দ্য কাবুলিওয়ালা। দেখুন এই জায়গাটা পাস্ট টেন্সের ঘটনা কিন্তু ডাইরেক্ট সেন্টেন্স রয়েছে, ইনডাইরেক্ট নেই, কিন্তু ডাইরেক্ট সেন্টেন্স রয়েছে। কী করে বুঝলাম, যেহেতু এটা কোটেশনের মধ্যে রয়েছে, এই দেখুন উহাকে এর আগে থেকে কোটেশন শুরু হয়েছে আর কোটেশন শেষ হয়েছে দিও না এর পরে, এই জায়গাটায় কোটেশন শেষ হচ্ছে, তার মানে এটা একটা ডাইরেক্ট সেন্টেন্স। আপনারা ন্যারেশন করেছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট বাক্য, ডাইরেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে যেমন আপনাদের কাছে থাকতো ঠিক সেই রকমভাবে যেন এই চেহারাটা দেখে মনে হচ্ছে যে এই সেন্টেন্সটা একটা ন্যারেশন করা যাবে, ঠিক সেরকম একটা সেন্টেন্স এখানে কিন্তু রয়েছে।
দেখুন এটাকে কীভাবে করা যায়। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, কাবুলিওয়ালাকে কহিলাম, আই সেইড টু দ্য কাবুলিওয়ালা, আমি কাবুলিওয়ালাকে কহিলাম, কমা কোটেশন, হোয়াই হ্যাভ ইউ গিভেন হার অল দিস। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, হোয়াই হ্যাভ ইউ গিভেন, কেন তাকে দিয়েছো, দেওয়া কাজটা হয়ে গেছে, ফল এখনও আছে। তার বাবা দেখতে পারলো যে তার মেয়ের আঁচলের মধ্যে বাদাম কিশমিশ রয়েছে, দেওয়া হয়েছে এর আগে, কিন্তু তার ফল এখনও আছে, বাবা দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে মানেই সেটা ফল রয়েছে। হ্যাঁ, তাই এটাকে এইভাবে করা হয়েছে, হোয়াই কেন, হ্যাভ ইউ গিভেন হার, কেন তাকে দিয়েছো অল দিস, এই সকল, কেন তাকে দিয়েছো এই সকল। তারপর নেভার ডু সো এগেইন, ওই রকম আর করো না, নেভার মানে কখনোই না, ডু সো মানে এইরকম করো, এগেইন আবার, নেভার মানে কখনোই না, তাহলে কখনোই করো না, ডু সো এইরকম এগেইন, আবার এরকম যেন আর কখনো করো না। আশা করি বুঝতে পেরেছেন, কোটেশন শেষ হলো এই জায়গাটায়। নেক্সট পার্ট, বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম, সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পুরিল। উইথ দিস মানে এই সহ, অর্থাৎ এই বলে, যেহেতু একটা প্যারাগ্রাফের আগের দু চারটে বাক্য কন্টিনিউ হচ্ছে, সেই জন্যে সেইং দিস এটা করবার দরকার নেই। উইথ দিস মানে হচ্ছে এই বলিয়া, বলিয়া মানে এই বলিয়া, উইথ দিস মানে এই ঘটনার সঙ্গে, অর্থাৎ এই বলে, যেহেতু আগে কিছু কথা বলা হয়েছে সেটাকেই বোঝানো হচ্ছে। উইথ দিস, এই দিস মানে ওই যে তুমি কেন তাকে দিয়েছো আর দেবে না, এই কথাগুলোকেই দিস দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে উইথ দিস মানে এই বলিয়া, বলে ইত্যাদি। আই টুক আউট অ্যান এইট আনা কয়েন, আপনারা জানেন এর আগে, এখন এর ব্যবহার প্রায় উঠে গেছে, এর আগে 25 পয়সা 50 পয়সা 20 পয়সা 5 পয়সা ইত্যাদি ছিল। 25 পয়সাকে বলা হতো 4 আনা, 50 পয়সাকে বলা হতো 8 আনা, 1 টাকাকে বলা হয় 16 আনা ইত্যাদি। তো আই টুক আউট, আমি বের করলাম, কী বের করলাম, অ্যান এইট আনা কয়েন, 8 আনা কয়েন মানে হচ্ছে 8 আনা আধুলি। এই যে আধুলি শব্দটা ব্যবহার করা হয়েছে, আধুলি মানে হচ্ছে 50 পয়সা মানে 8 আনা, তো 8 আনা অর্থাৎ 8 আনা কয়েন, কয়েন মানে কয়েন, মানে 8 আনা কয়েন মানে আধুলি। ফ্রম, থেকে, দ্য পকেট, পকেট থেকে বের করলাম, অ্যান্ড, এবং গেভ ইট, এটাকে দিলাম, এই ইট মানে কয়েনটাকে বোঝাচ্ছে, এই ইট কাকে বোঝাচ্ছে, কয়েনটাকে বোঝাচ্ছে। গেভ ইট, কাকে দিলাম, টু হিম, তাকে দিলাম, কাকে দিলাম, তাকে, এই তাকে দিলামের জন্য এখানে টু প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। দেখুন এখানে গিভের পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে, গেভ, গেভ ইট মানে আধুলিটিকে দিলাম, কাকে দিলাম, টু হিম, এই তাকে দিলাম এর জন্য টু ব্যবহার করা হলো গিভ ভার্বের সঙ্গে, এটা মাথায় রাখতে হবে। তাহলে পুরো বাক্যটা কি আরেকবার দেখি, উইথ দিস, এই বলে, আই টুক আউট, আমি বের করলাম, অ্যান এইট আনা কয়েন, একটা 8 আনা পয়সা, ফ্রম দ্য পকেট, পকেট থেকে, অ্যান্ড, এবং গেভ ইট, এটাকে দিলাম, এই ইট মানে কয়েনকে বোঝাচ্ছে, টু হিম, তাকে, তাকে মানে কাবুলিওয়ালাকে। দেখুন নেক্সট বাক্য, সে অসংকোচে, অসংকোচে মানে, অসংকোচে মানে হচ্ছে সংকোচ না করে, আধুলি গ্রহণ করল, আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পুরিল। হি টুক ইট, এটাকে গ্রহণ করল, উইদাউট, ছাড়া, হেজিটেশন, হেজিটেশন মানে হচ্ছে ইতস্তত, কোনো ইতস্তত না করে, উইদাউট মানে না করে, বা উইদাউট মানে ছাড়া ইত্যাদি। তাহলে উইদাউট হেজিটেশন মানে কোনো ইতস্তত না করে, হেজিটেশন মানে ইতস্তত, উইদাউট হেজিটেশন মানে কোনো ইতস্তত না করে, অ্যান্ড কেপ্ট ইট, কিপের পাস্ট ফর্ম কেপ্ট, কেপ্ট মানে রাখলো, ইট এটাকে, ইন হিজ ওয়ালেট, তার ঝুলির মধ্যে, ওয়ালেট মানে হচ্ছে ঝুলি, অর্থাৎ কাবুলিওয়ালার যে পয়সার ঝুলি রয়েছে তাকে বলা হচ্ছে ওয়ালেট। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে, হি টুক ইট, সে এটা গ্রহণ করলো, উইদাউট, দেখুন উইদাউট হেজিটেশন মানে অসংকোচে, কোনো রকম হেজিটেশন মানে ইতস্তত না করে, অর্থাৎ অসংকোচে, উইদাউট হেজিটেশন মানে অসংকোচে। তাহলে হি টুক ইট উইদাউট হেজিটেশন, সে অসংকোচে এটা গ্রহণ করলো, অ্যান্ড, এবং কেপ্ট ইট, রেখে দিল, ইন হিজ ওয়ালেট, ওয়ালেট মানে হচ্ছে পয়সার থলে, তার ঝুলিতে, এই যে ঝুলি শব্দটা রয়েছে, এই যে বাংলাতে যে ঝুলি রয়েছে, এই ঝুলির জন্যে ওয়ালেট শব্দটা ব্যবহৃত হয়েছে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ভিডিওটা আপনাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব উপযোগী হবে বলে আমি মনে করছি।
আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ধরনের ভিডিও লাভ ওঠাতে পারে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন।